উপকূল, পাহাড় ও স্থল সবখানি ছিল জলদস্যু, অস্ত্রী কারিগর, ডাকাত ও সন্ত্রাসীদের আস্তানা, যাদের কারণে আতঙ্ক নিয়ে জীবনযাপন করত কক্সবাজারের মহেশখালী জনপদের মানুষ। অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে এই জনপদে, আত্মসমর্পণ করেছে 18টি দস্যু বাহিনী। শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে জিয়া, আয়ুব, সিরাজ, কালু এবং হামিদ সহ 18টি বাহিনীর 96 জন সদস্য। জমা দেয় 150 অস্ত্র ও 300 রাউন্ড গুলি। আত্মসমর্পণকারীরা সমাজে তাদের পুনর্বাসনের দাবি জানান, চান সুস্থ স্বাভাবিক জীবন। এই বিভিন্ন জীবন আর ভালো লাগে না, আমরা সুন্দরভাবে জীবন যাপনের জন্য যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি তার জন্য, তার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই এলাকার নিরাপত্তার জন্য বাকি দস্যুদেরও আত্মসমর্পণের আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক। আপনারা এবং আমরা মিলে এই জনপদকে নিরাপদ করি এবং যে সকল বিপদগামী সদস্যরা এখনো বাইরে আছে তারা পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করবেন। ভুল পথ থেকে ফিরে আসায় আত্মসমর্পণকারীদের স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী, আশ্বাস দেন সব ধরনের সহায়তার। দেশের জন্য, দশের জন্য যেন বোঝা না হন, দেশ এবং দশের জন্য, এই এলাকার জন্য যেন আপনারা নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থাটি আপনারাও করবেন। এদিকে দস্যুরা অন্ধকার জগৎ থেকে ফেরায় উপকূলে শান্তি ফিরে আসবে বলে মনে করেন স্থানীয়রা। মহেশখালী যে একটি অস্ত্র তৈরির কারখানা বা একটি অস্ত্র নিয়ে কি যেই কলঙ্ক ছিল সেই কলঙ্কটি মুক্ত হবে বলে আমি মনে করি। মহেশখালী সন্ত্রাস মুক্ত একটি দেশ হিসেবে আমাদের বাংলাদেশের মানচিত্রে স্থান করে নেবে বলে আমি বিশ্বাস করি। এর আগে গত বছরের 20 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে 6টি জলদস্যু বাহিনীর 43 জন সদস্য। সময় সংবাদ, কক্সবাজার।